আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাকউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি ইমিউনিটি পার্ট 22 তে। আজকে আমরা আলোচনা করছি যে গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন নিয়ে। তো গত ভিডিওতে আমরা যে কথাগুলো বললাম, অর্থাৎ যখন একটা অ্যালোগ্রাফট অর্থাৎ আরেকজনের একটা টিস্যু আমি আমার বডিতে সেট করলাম, তখন আমার বডি ওই ফরেন টিস্যুটার অ্যাগেনস্টে যে ইমিউন রেসপন্স শো করবে সেটাকে বলছে গ্রাফট ভার্সাস হোস্ট। তাহলে এই গ্রাফট এবং এই গ্রাফটের অ্যাগেনস্টে হোস্টের ইমিউন রেসপন্স শো হবে, এটাকে বলি গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন। তো এখন এই গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশনটা কিছু কিছু ক্ষেত্রে আমার কিন্তু বেনিফিট দেয়, স্পেশালি কোন ক্ষেত্রে, সেটা হলো লিউকেমিয়ার ক্ষেত্রে। কিভাবে? ধরেন এটা হলো আমার রিসিপিয়েন্টস, একটা বোনস। এখন এই রিসিপিয়েন্টসে লিউকেমিয়া হলো, তাহলে লিউকেমিয়া মানে কি? লিউকেমিয়া মানে হলো যে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম উইদিন দ্য হ্যামাটোপয়েটিক স্টেম সেল। তাহলে হ্যামাটোপয়েটিক স্টেম সেলগুলো কোথায় থাকে? রেড বোন ম্যারোতে। ওকে, তাহলে এইখানের মধ্যে এগুলো হলো হ্যামাটোপয়েটিক স্টেম সেল। তাহলে এই হ্যামাটোপয়েটিক স্টেম সেলগুলোর মধ্যে এখন মিউটেশন হয়েছে, ফলে লিউকেমিয়া দেখা দিল। তখন আমরা ট্রিটমেন্ট কি করি? আমরা পেশেন্টকে, তার মানে আমার এখানে ও হলো রিসিপিয়েন্ট, এই রিসিপিয়েন্টের লিউকেমিয়া, তাহলে আমরা যেটা করব, এই রিসিপিয়েন্টকে হাইলি কেমোথেরাপি দিব, দিয়ে আমরা আলটিমেটলি আমাদের কাজ হলো এই যে বোন ম্যারোটাকে কি করে ফেলা, বোন ম্যারোর যত হ্যামাটোপয়েটিক স্টেম সেল আছে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিলাম। তো ডিস্ট্রয় করে দিলে এখন এই বোন ম্যারোর স্পেসটা খালি হয়ে গেল। এখন এই জায়গার মধ্যে আমরা নিউ হ্যামাটোপয়েটিক স্টেম সেল এন্ট্রি করাবো। ধরুন এই যে এগুলো হলো হ্যামাটোপয়েটিক স্টেম সেল। তাহলে এই হ্যামাটোপয়েটিক স্টেম সেলগুলো কার থেকে নিলাম? আরেকজন মানুষ থেকে। তাহলে এখানে গ্রাফট কে? এটাই হলো এখানে গ্রাফট, এই হ্যামাটোপয়েটিক স্টেম সেল বা বোন ম্যারো, এটাই হলো এখানে আমার গ্রাফট, অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট যেহেতু আরেকজন থেকে নিলাম, অ্যালোগ্রাফট। আচ্ছা, এখন দেখেন আমার এই অ্যালোগ্রাফটের মধ্যে, অর্থাৎ এই অ্যালোগ্রাফট এটা তো স্টেম সেল, তাহলে এখান থেকে যে বি সেল এবং টি সেল গুলো তৈরি হবে, ওই বি সেল এবং টি সেল গুলোর জন্য রিসিপিয়েন্টের রিসিপিয়েন্টের মাইনর অ্যান্টিজেন, অর্থাৎ এই রিসিপিয়েন্টের সেলের মধ্যে কি আছে? মাইনর অ্যান্টিজেন। এখন আপনাদের প্রশ্ন হলো কেন আমি মেজর অ্যান্টিজেনের কথা বললাম না? আমরা অবশ্যই গ্রাফটিং করার আগে কি করে নিয়েছি? মেজর অ্যান্টিজেন অর্থাৎ MHC-1 এবং MHC-2, এটা ম্যাচ করেই তো তারপরে আমরা গ্রাফটিং এ গেছি। তার মানে MHC-1 এবং MHC-2 এটা হলো মেজর অ্যান্টিজেন, দ্যাট মিন্স মেজর অ্যান্টিজেন এখানে ম্যাচিং। তাহলে ম্যাচ হয় নাই কোনটা? মাইনর অ্যান্টিজেন। তাহলে এই যে এখানে এই হ্যামাটোপয়েটিক স্টেম সেল থেকে যত বি সেল এবং টি সেল তৈরি হবে, তার মানে বি সেল থেকে আলটিমেটলি তৈরি হচ্ছে কি? অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডিগুলো কার এগেনস্টে তৈরি হচ্ছে? এই যে রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টের মাইনর অ্যান্টিজেনের অ্যাগেনস্টে। এবং এটা হলো টি সেল, এই টি সেলগুলো থেকে যে CD4 টি সেল এবং CD8 টি সেল তৈরি হবে, ওই সেলগুলোর টি সেল রিসেপ্টরও কার অ্যাগেনস্টে তৈরি হবে? এই যে রিসিপিয়েন্টের মাইনর অ্যান্টিজেনের বিরুদ্ধে। ফলে এই অ্যান্টিবডিগুলো এবং সাইটোটক্সিক টি সেল এগুলো যত ম্যালিগন্যান্ট সেল পাবে, কারণ ম্যালিগন্যান্ট সেলটা কি হবে? মাইনর অ্যান্টিজেনগুলো থাকবে আরেক ধরনের, ফলে ওরা গিয়ে এই মাইনর অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে গিয়ে ওরা আমার এই রিসিপিয়েন্টের ম্যালিগন্যান্ট সেলগুলোকে ডিস্ট্রয় করে দিবে। ফলে এইভাবে আমি এখানে অ্যালোগ্রাফটা দিয়ে রেসিডুয়াল যে ম্যালিগন্যান্ট সেল আরও কিছু থেকে গেছে ওই মানুষ পেশেন্টের, সেগুলো ডিস্ট্রয় করে ফেলছে। ফলে আমি এখানে একটা বেনিফিট পাচ্ছি, এটাই হলো এই ক্ষেত্রে গ্রাফট ভার্সাস একটা বেনিফিট। এবং এই বেনিফিটটাকে আমরা বলছি গ্রাফট ভার্সাস ম্যালিগন্যান্সি ইফেক্ট।
ग्राफ्ट वर्सेस मैलिग्नेंसी इफेक्ट। এখন সে এরকম ডিস্ট্রয় করতে গিয়ে এই সেলগুলো কিন্তু ওই পেশেন্টের কিছু নরমাল সেলকে ডিস্ট্রয় করা শুরু করবে, ঠিক আছে? এই কারণে ওই পেশেন্টকে অল টাইম আমাদের কি দিয়ে রাখতে হবে, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। এখন এখানে একটা মজার বিষয় আছে, দেখেন আসলে এই যে ড্রাগ দিয়ে আল্লাহ তাআলার এই হিউম্যান বডিকে কখনোই পুরোপুরি সুস্থ করা সম্ভব না। কেন? দেখেন আমি আমার এই যে ডোনারের ডোনারের সিডি ফোর টি সেল, সিডি এইট টি সেল এবং অ্যান্টিবডি, এগুলো দিয়ে আমার বেনিফিট হচ্ছে কি, রিসিপিয়েন্টের ম্যালিগনেন্ট সেলগুলো ডিস্ট্রয় হচ্ছে, যেটাকে আমরা বললাম গ্রাফ ভার্সাস ম্যালিগনেন্সি ইফেক্ট। এখন এই সেলগুলো আবার আমার নর্মাল সেলকেও ডিস্ট্রয় করে ফেলছে ওই প্যাশেন্টের, কারণ ওই যে মাইনর অ্যান্টিজেন ম্যাচিং হয়নি, ফলে আবার ওই মাইন্ড ওই নর্মাল সেলগুলোকে বাঁচাতে গিয়ে আমি প্যাশেন্টকে দিলাম ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। এখন এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দেওয়ার কারণে এই অ্যান্টিবডি প্রোডাকশন কমে যাবে এবং এই সাইটোটক্সিক টি সেলের অ্যাক্টিভিটি কমে যাবে। তো ওগুলোর অ্যাক্টিভিটি কমে গেলে আবার এই গ্রাফ ভার্সাস ম্যালিগনেন্সি ইফিকেসিটাও কমে যাবে, বুঝা গেছে? ফলে দেখেন একদিক দিয়ে নর্মাল সেলকে বাঁচাতে গেলে আবার সেকেন্ডারি ম্যালিগনেন্সি অর্থাৎ রিল্যাপস, ম্যালিগনেন্সিটা রিল্যাপস করার একটা চান্স থেকে যায়। ওকে, তাহলে এই হলো একটা প্রবলেম। আচ্ছা, এবার আসেন আমরা যখন একটা গ্রাফটিং করব, গ্রাফটিং করার আগে আমরা কি করি, এইচএলএ টাইপিং করি, অর্থাৎ এমএসসি ওয়ান এবং এমএসসি টু ঠিক আছে কিনা এটা দেখি নেই। তাহলে এই যে ডোনার্সের সাথে রিসিপিয়েন্টের এমএসসি প্রোটিন ম্যাচিং করি, এটা আগে সরাসরি এমএসসি প্রোটিন দিয়ে চেক করা হবে যে এমএসসি ওয়ানের সাথে এমএসসি টু অর্থাৎ ডোনার্স এবং রিসিপিয়েন্টের এমএসসি ওয়ান এবং এমএসসি টু ওরা ম্যাচ করছে কিনা। আগে এইভাবে দেখা হতো, কিন্তু এখন আর এইভাবে দেখা হয় না, কারণ এটাতে অ্যাকুরেসি কম। এখন আমরা ডিরেক্ট পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে দেখেন এমএসসি ওয়ান এবং এমএসসি টু এর জিনের নাম কি, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন, এইচএলএ জিন। এখন আমরা সরাসরি পিসিআর এর মাধ্যমে এই এইচএলএ জিনিং জিনের সিকুয়েন্সিং করি, জিন সিকুয়েন্সিং করে আমরা দেখি যে ডোনার্স এবং রিসিপিয়েন্টের সাথে কতটুকু ম্যাচ করছে, ঠিক আছে? এভাবে আমরা এই এইচএলএ এ বি সি, এইচএলএ ডিপি, ডিকিউ, ডিআর এগুলো দেখি। তবে সবগুলো তো আমাদের কখনোই মিলবে না, ডোনার্স এবং রিসিপিয়েন্টের এইচএলএ জিন কখনো হুবহু মিলবে না, যতটুকু কাছাকাছি মিলানো যায়। এর মধ্যে আমরা সবগুলো জিন দেখি না, মেইনলি আমরা দেখি এইচএলএ এ বি সি এবং এইচএলএ ডিকিউ আর ডিআর এই পাঁচটা দেখি। এখন দেখেন এই তিনটের মধ্যে বাবার অ্যালিল আছে, প্যাটার্নাল অ্যালিল এবং ম্যাটার্নাল অ্যালিল, তাই না? কারণ একটা জিনে দুইটা অ্যালিল আমরা বললাম। তাহলে তিনটা থেকে আমাদের কয়টা ম্যাচিং করতে হবে, ছয়টা। তাহলে এখানে ছয়টা ম্যাচিং করলাম, আবার এই যে এখানে দুটো জিন, তাহলে একটা জিনে দুইটা করে অ্যালিল, ফলে এখান থেকে কয়টা ম্যাচিং করতে হবে, চারটা, মোট চারটা সবগুলো অ্যালিল দেখবো। তাহলে ওভারঅল এই এইচএলএ পিসিআর করার সময় আমরা মোট কয়টা অ্যালিলকে দেখি, দশটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মেজর অ্যান্টিজেনটা ম্যাচিং করলাম, অর্থাৎ এমএসসি ওয়ান এবং এমএসসি টুটা দেখলাম যে ডোনার্স এবং রিসিপিয়েন্টের মধ্যে প্রায় মিলে গেছে। ওকে, তাহলে কি কাজ শেষ? না, এবার আমরা যেটা করব, আমাদের ক্রস ম্যাচিং একটা করব। কেন? ওই যে আমি বললাম গত ভিডিওতে যে হাইপার অ্যাকিউট রিজেকশন, হাইপার অ্যাকিউট রিজেকশনটা কেন হয়, রিসিপিয়েন্টের ব্লাডে অ্যান্টি এবিও অ্যান্টিবডি থাকলে। তাই আমরা কি করব, ডোনার্সের লিম্ফোসাইট, এগুলো হলো ডোনার্সের লিম্ফোসাইট, ডোনার্সের লিম্ফোসাইট নিব এবং তার সাথে আমরা দিব যে রিসিপিয়েন্টের প্লাজমা, রিসিপিয়েন্টস
প্লাজমা। তাহলে এই রিসিপিয়েন্টের প্লাজমাতে যদি অ্যান্টি এবিও অ্যান্টিবডি থাকে প্রিফর্ম, তাহলে কি হবে, এগুলো এই লিম্ফোসাইট গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, এই লিম্ফোসাইট গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, তখন আমরা বুঝবো যে না হাইপার অ্যাকিউট রিজেকশন হওয়ার চান্স আছে। তাহলে এই বিষয়টাকে আমরা বলছি ক্রস ম্যাচিং। কারণ এই অ্যান্টিবডি গুলো কি করতে পারে, ডোনার্স এর গ্রাফটে যে ব্লাড ভেসেলস আছে সেখানে অ্যাকিউট থ্রম্বোসিস করে অ্যাকিউট ইস্কেমিয়া করবে। আচ্ছা, এরপরে আবার আরেকটা কাজ করি আমরা, ব্লাড গ্রুপিং ম্যাচ করে নিই, অর্থাৎ এবিও গ্রুপিং। এবিও গ্রুপিং আমরা করে নিই ডোনার্স এবং রেসিপিয়েন্টের, মিলতে হবে এটা তো জানাই। আচ্ছা, তাহলে এই যে মেজর অ্যান্টিজেন ম্যাচিং, তারপর ক্রস ম্যাচিং, এবিও ব্লাড গ্রুপিং, এগুলো করে আলটিমেটলি আমরা তারপর স্টেপ হলো আমরা গ্রাফটিং এ যাব। তাহলে আমরা গ্রাফটিং এ গেলাম, কিন্তু আমরা মেজর অ্যান্টিজেন তো ম্যাচ করলাম, মাইনর অ্যান্টিজেন তো ম্যাচ করা সম্ভব হয়নি, ফলে পেশেন্টকে অলমোস্ট লাইফ টাইম ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দিয়ে যেতে হবে, ইমিউনো সাপ্রেসিভ। তাহলে এখন এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস এর কমপ্লিকেশন কি, যে রিসিপিয়েন্টস এর ম্যালিগন্যান্সি হওয়ার চান্স বেড়ে যাবে, এবং হচ্ছে বিভিন্ন কি হবে, ওভারওয়েলমিং ইনফেকশন হবে, বারবার রিকারেন্ট ইনফেকশন হবে পেশেন্টের, কারণ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দিয়ে তার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রেখেছি আমি। ওকে, তাহলে এই হলো তার একটা সমস্যা। এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে আসি, যেটা হলো যে দেখেন মায়ের গর্ভে যখন বেবি হয়, তাহলে বেবিটা মায়ের জন্য কি হিসেবে কাজ করে, একটা অ্যালোগ্রাফট হিসেবে কাজ করে। কারণ কি, ওই বেবির মধ্যে ওর কিছু এমএইচসি প্রোটিন বাবার অ্যালিল পেয়েছে, তাহলে ওই বাবার অ্যালিলটার কারণে মায়ের জন্য বেবি কি হিসেবে কাজ করছে, অ্যালোগ্রাফট হিসেবে। তাহলে এখানেও তো তাহলে আমার কথা হলো রিজেকশন হওয়ার কথা, অর্থাৎ অ্যাবর্শন হয়ে যাওয়ার কথা স্পন্টেনিয়াসলি, কিন্তু কেন হচ্ছে না, এর কারণ হলো এটা অ্যাকচুয়ালি এখনো গবেষণা চলছে কেন হচ্ছে না। তো এখানের মধ্যে ল্যাঞ্জে মূলত যে কজগুলো দেখানো হয়েছে, এখানে দুইটা কারণ দেখানো হয়েছে ল্যাঞ্জে, যে এই বেবির এমএইচসি অ্যান্টিজেনের অ্যাগেনস্টে মায়ের যে ইমিউন রেসপন্স তৈরি হয়, অর্থাৎ টি সেল অ্যাক্টিভেশন হয়, ওই টি সেলগুলো প্লাসেন্টা ক্রস করতে পারে না, এই একটা কজ, অথবা ওই টি সেলগুলো প্লাসেন্টাতে এসে ওরা ডিফারেন্সিয়েটেড হয়ে রেগুলেটরি টি সেল হয়ে যায়, রেগুলেটরি টি সেল। রেগুলেটরি টি সেলের সমস্যা কি, যে রেগুলেটরি টি সেল ইমিউন সাপ্রেস করে, অর্থাৎ তার ইমিউন অ্যাক্টিভেটিং পাওয়ার আর থাকে না, বরঞ্চ সে অলমোস্ট ইনঅ্যাক্টিভ, এটাকে বলছে রেগুলেটরি টি সেল। আচ্ছা, এই এই দুটা কারণে বলা হচ্ছে যে ফিটাসটা অ্যালোগ্রাফট হওয়া সত্ত্বেও রিজেক্টেড হয় না, বাট এটা এখন আনক্লিয়ার সায়েন্টিস্টদের কাছে। আচ্ছা, এখন এবার আমরা দেখব একটা চার্ট, যে কি কি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস আমরা গ্রাফট যে নিয়েছে, অর্থাৎ পেশেন্টকে আমরা দিই। তাহলে এটা হলো ল্যাঞ্জের চার্ট, এটা পড়লে ইনশাল্লাহ এই ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস গুলো ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো চার্ট নাম্বার 62.2। দেখেন কর্টিকোস্টেরয়েড আমরা সবাই জানি এটা জেনারেলাইজড ইমিউন সাপ্রেসর, যেমন এই কর্টিকোস্টেরয়েডস রিসেপ্টর নাই এমন কোনো সেল নাই বডিতে। তাহলে এই কর্টিকোস্টেরয়েডস মধ্যে সবচেয়ে কমন কি কি, প্রেডনিসোন ড্রাগ এবং মিথেন প্রেডনিসোলন ড্রাগস। তো এই কর্টিকোস্টেরয়েডসটা কি করে, সে সাইটোপ্লাজমে সেলসের সাইটোপ্লাজমের গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, করে সে বিভিন্ন জিনকে ট্রান্সক্রিপশন হতে দেয় না। অর্থাৎ কিভাবে একটু দেখেন, আমরা জানি যে যখন একটা CD4 টি সেলের সাথে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হয়, তখন ওই CD4 টি সেলের কোন কোন জিনটা অ্যাক্টিভেশন হয় বলেছিলাম, ইন্টারলিউকিন 2 জিন অ্যাক্টিভেশন হয়, তখন বেশি বেশি ইন্টারলিউকিন 2 রিলিজ হয় এবং একই সাথে ইন্টারলিউকিন 2
টু রিসেপ্টরের জিনটাও অ্যাক্টিভেশন হয়, ফলে এই হলো একটা টি সেল, এই টি সেল থেকে তৈরি হচ্ছে ইন্টারলিউকিন টু, আবার সে কাজ করছে অটোকাইন ফ্যাশনে, এখানেই আবার রিসেপ্টর থাকে ইন্টারলিউকিন টু। তখন এই রিসেপ্টরের উপরে যখন ইন্টারলিউকিন টু টা বসবে তখন এই ইন্টারলিউকিন টু গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে এবং তখন এই CD4 টি সেলটা ক্লোনাল প্রলিফারেশন করে। তো এখন এই গ্লুকোকর্টিকয়েডস দিলে সে এই ইন্টারলিউকিন টু তৈরির জিনটাকে অপোজ করে দেয়, অফ করে দেয়, এবং ইন্টারলিউকিন টু রিসেপ্টর তৈরির জিনটাকে অফ করে দেয়, ফলে এই ক্লোনাল প্রলিফারেশনটা আর হতে পারে না। এছাড়াও আমরা জানি গ্লুকোকর্টিকয়েডস কি করে, আমাদের সেল মেমব্রেনের ফসফোলাইপেস সি এনজাইমটাকে ইনহিবিট করে, ফলে ইনহিবিট করলে ফসফোলাইপেস সি যদি ইনহিবিট হয় তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়েটাও ইনঅ্যাক্টিভেটেড, ফলে লিউকোট্রিয়েন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো আর তৈরি হবে না। তো এগুলো তৈরি না হলে ইনফ্লামেশনও হবে না, ফলে গ্রাফট যে জায়গায় আছে ওই গ্রাফটের জায়গায় আমার এই হোস্ট কি করতে পারবে না, ইমিউন রেসপন্স করবে না, ফলে গ্রাফট রিজেকশন হওয়ার চান্স কমে যাবে। এছাড়াও এই যে ইন্টারলিউকিন 1 TNF তৈরির জিনকেও ইনঅ্যাক্টিভেট করে দেয়, ফলে ইন্টারলিউকিন 1 তৈরি হয় না, TNF তৈরি হয় না, ইনফ্লামেশন হবে না। ওকে, এটা হলো গ্লুকোকর্টিকয়েডস এর কাজ। এবার আসেন আমরা DNA সিনথেসিস ইনহিবিট করব। এখন দেখেন এই যে এখানে একটা CD4 টি সেল থেকে অনেকগুলো সেল তৈরি হচ্ছে, কোন সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেটা হলো মাইটোসিস। তো মাইটোসিস হওয়ার একটা ধাপ কি, আগের ধাপ কি, DNA সিনথেসিস, রেপ্লিকেশন। এখন আমি যদি রেপ্লিকেশনটাকে অফ করে দিতে পারি তাহলে এই ক্লোনাল প্রলিফারেশনটা কি হবে, হবে না, ফলে CD4 টি সেল প্রলিফারেশন না করতে পারলে হেলপার টি সেল প্রলিফারেশন হবে না, হেলপার টি সেল তৈরি হবে না, হেলপার টি সেল তৈরি না হলে ওরা গ্রাফটের জায়গায় এসে কি করতে পারবে না, একটু আগে ইনডিরেক্ট পাথওয়ে যেটা দেখিয়েছিলাম যে ইনফ্লামেশন করতে পারবে না। ওকে, তাহলে DNA সিনথেসিস ইনহিবিটর কি কি আছে, অ্যাজাথিওপ্রাইন, মিথোট্রেক্সেট, মাইকোফেনোলেট। তাহলে ওরা কি করে, DNA পিউরিন বেসটা সিনথেসিস ইনহিবিট করে দেয়, ফলে আলটিমেটলি DNA সিনথেসিস হবে না, ফলে এই প্রলিফারেশন হবে না, মরিভাগ অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, সেলগুলো বাঁচবে না। ওকে, এভাবে আমরা করি। আচ্ছা, আর আরেকটা হলো এই যে মিথোট্রেক্সেট, এটা একদম কমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা জানি, সে কি করে টি সেল এবং বি সেলের ফাংশনকে অফ করে দেয়, কিভাবে, সিগন্যালিংকে ব্লক করে। দেখেন এই বিষয়টা আমি একটু বলি, এটা হলো একটা ধরুন এই আমাদের টি সেল, CD4 টি সেল। এখন ওর গায়ে অ্যাটাচড আছে কি, টি সেল রিসেপ্টর। এখন এই টি সেল রিসেপ্টরের সাথে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে এই টি সেল রিসেপ্টরে কি হয়, সিগন্যাল 1 হয় এবং B7 প্রোটিনের সাথে CD28 এর সাথে সিগন্যাল 2 হয়। তাহলে দেখেন যখন এই সিগন্যালিং হয় তখন এই যে টি সেল রিসেপ্টর, এই টি সেল রিসেপ্টরের নিচে কি আছে, এখানে সাবমলিকিউলার ইন্টারেকশন হয়, এবং এই যে CD28 আর B7 প্রোটিনের সাথে একটা সিগন্যালিং হয়, তাহলে এই যে CD28 এটা হলো CD28 প্রোটিন, তাহলে এই CD28 প্রোটিনের নিচেও সাইটোপ্লাজমে সাবমলিকুলার সিগন্যালিং, ওরা গিয়ে আলটিমেটলি জিন অ্যাক্টিভেশন করে, তারপরে সেলটা প্রলিফারেট হয়। এখন এই মিথোট্রেক্সেটটা এই সাবমলিকুলার সিগন্যালিং গুলোকে অফ করে দেয়, ফলে আর সেল প্রলিফারেশনটা হতে পারে না। ঠিক আছে, এই এবার আসেন ক্যালসিনিউরিন। ক্যালসিনিউরিনটা আমি বলেছিলাম আমার ভিডিওতে যে ক্যালসিনিউরিনটা কি, ক্যালসিনিউরিন হলো যে যখন আমাদের এই যে টি সেল রিসেপ্টরের সাথে সিগন্যাল 1 হয়, ওই সিগন্যাল 1 হলে ওই CD4 টি সেলের মধ্যে ক্যালসিনিউরিনটা অ্যাক্টিভেটেড হয়। এই ক্যালসিনিউরিনটা কি করে, যে ওই CD4 টি সেলের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অন করে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অন করলে সে ইন্টারলিউকিন 2 জিনকে অ্যাক্টিভেট করে, ফলে ওই CD4 টি সেল বেশি বেশি কি তৈরি করে, ইন্টারলিউকিন 2 তৈরি করে বেশি বেশি, এবং ওই ইন্টারলিউকিন 2 তখন ওই CD4 টি সেলের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং প্রলিফারেশন করে। এখন আমি ক্যালসিনিউরিন ইনহিবিটর দিলে এই জিনটাও অ্যাক্টিভেশন হবে না, এইভাবে কাজ করে। তাহলে ক্যালসিনিউরিন ইনহিবিটরস কি কি আছে, একটা হলো সাইক্লোস্পোরিন, আর একটা হলো ট্যাক্রোলিমাস। ওকে, তাহলে এগুলো হলো আমার ড্রাগসগুলো। এছাড়াও
তাহলে এই ক্যালসিনিউরিনটা আলটিমেটলি ইন্টারলিউকিন 2 জিনটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, ফলে ইন্টারলিউকিন 2 তৈরি হবে না। আচ্ছা, তাহলে এই যে ইন্টারলিউকিন 2 তৈরি করছে না, তাহলে দেখেন এই হলো একটা সিডি 4 টি সেল, নিয়ম হচ্ছে ইন্টারলিউকিন 2 প্রথমে তৈরি হবে। ধরুন এগুলো হলো ইন্টারলিউকিন 2 আর এটা হলো ইন্টারলিউকিন 2 রিসেপ্টর, তারপরে এই ইন্টারলিউকিন 2 গুলো এখানে বাইন্ড হয়। হওয়ার পরে তখন এই ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের নিচে সাবমলিকুলার সিগন্যালিং যায় নিউক্লিয়াসে, জিনকে অ্যাক্টিভ করে, তখন সেলটা প্রলিফারেশন করে, অনেকগুলো সিডি ফোর টি সেল তৈরি হয়। ওকে, তাহলে ক্যালসিনিউরিন যে কাজটা করছে সে ইন্টারলিউকিন 2 তৈরি কমিয়ে দিচ্ছে, ফলে ইন্টারলিউকিন 2 আর তৈরি হবে না। এটাকে আমরা বলছি ফাস্ট ফেজ টি সেল অ্যাক্টিভেশনকে ইনহিবিট করা। আচ্ছা, এবার আসেন এমটিওআর ইনহিবিটরস, কিছু ড্রাগস, সেটা হলো কি ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন। এদের মধ্যে আছে যে এসপাইরোলোমাস, র্যাপামাইসিন এবং ইভেরোলিমাস। এরা কি করে, ওরা এই যে টি সেল থেকে এই ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের সাবমলিকুলার সিগন্যালিং, এই সাবমলিকুলার সিগন্যালিংটাকে ওরা নষ্ট করে দেয়। ওকে, ফলে ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের আর কাজ থাকে না। তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ড ফেজ অফ টি সেল অ্যাক্টিভেশন সাপ্রেস করে দেওয়া। এরপরে আসে সিগন্যালিং ব্লকেট। এটা আমি আমার ভিডিওতে বলেছিলাম যখন টি সেল মিডিয়েটলি ইমিউনিটি শুরু করেছি, যে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যান্টিজেন 4 CTLA4, এই প্রোটিনটা কি করে, দেখেন আমরা জানি একটা সিডি ফোর টি সেল প্রলিফারেশনের জন্য দুইটা সিগন্যাল লাগে, সিগন্যাল 1 যেটা সিডি ফোর টি সেলের টি সেল রিসেপ্টর এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের MHC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে হয়, আরেকটা সিগন্যালিং লাগে যেটা বেশি ইম্পর্টেন্ট কো স্টিমুলেটরি সিগন্যাল, সেটা হলো সিডি ফোর টি সেলের CD28 প্রোটিনের সাথে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের B7 প্রোটিন। এই দুজনের মধ্যে যখন সিগন্যালিং হয় তখনই আলটিমেটলি এই সিগন্যালিং এর কারণে কি হয়, আমাদের সিডি ফোর টি সেলটা প্রলিফারেশন হয়। আচ্ছা, এখন এই CTLA4 ও আগে গিয়ে এই B7 প্রোটিনের সাথে বাইন্ডিং হয়ে যায়, কারণ ওর অ্যাফিনিটি বেশি CD28 এর চাইতে, ফলে তখন আর কি হতে পারে না, এই সিগন্যালিংটা হয় না, সিগন্যালিং হয়ে গেলে এখন ওর সাথে, ফলে কো স্টিমুলেশন নাই, ফলে CD4 টি সেলটা প্রলিফারেশন করতে পারে না। ওকে, তাহলে এই হলো কাজ। একইভাবে আমরা এবার নেক্সটে আগাই, যে আমরা কিছু ড্রাগস আছে যেমন বেসিলিক্সিম্যাব, তারপরে হচ্ছে ডেক্লিজুম্যাব, এই ড্রাগসগুলো কি করে, ওরা আমরা মূলত এগুলো হচ্ছে কিছু অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি, এই মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো ওরা কি করে ইন্টারলিউকিন 2 রিসেপ্টরকে গিয়ে ব্লক করে দেয়। তো ইন্টারলিউকিন 2 রিসেপ্টরকে গিয়ে যদি ব্লক করে দেয় তাহলে দেখেন এখানে এই যে এই এই কাজটা হবে না, ইন্টারলিউকিন 2 ইনডিউসড প্রলিফারেশন আর হবে না। ওকে, তো এইভাবে মেইনলি আমরা এতদিন যা পড়েছি বেসিক, এই বেসিকের যে কাজগুলো ইমিউনিটিকে অ্যাক্টিভ করে আমরা ওই সিগন্যালিংগুলোকে অফ করে দিব, ঠিক আছে। আচ্ছা, একইভাবে এখানে আমরা আরেকটা ড্রাগ দেখছি যে মুরোমোনাফ, সেও কি করে CD3 প্রোটিনকে ব্লক করে দেয়। তাহলে CD3টা কার নিচে লাগানো থাকে, ও এই যে এটা হলো টি সেল রিসেপ্টর, এই টি সেল রিসেপ্টর নিচে কার সাথে লাগানো থাকে, CD3 প্রোটিন, এই CD3 প্রোটিনটাই আলটিমেটলি আমার পরে জিনকে অ্যাক্টিভেট করে। তাহলে আমি যদি এই যে CD3 প্রোটিনটাকে ব্লক করে দিই তাহলে এই সিগন্যালিংটা হবে না, ফলে আর নেক্সট CD4 টি সেল অ্যাক্টিভেশনটাও হবে না। আচ্ছা, আরেকটা হলো যে সেল ডিপ্লেটিং অ্যান্টিবডি, এটা হচ্ছে আমরা এখানে পলিক্লোনাল হর্স থেকে এই অ্যান্টিবডিগুলো তৈরি করি, হর্স এবং র্যাবিটকে ইউজ করে পলিক্লোনাল, এবং ওরা পলিক্লোনাল মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট এপিটোপ, তাহলে ওদের জন্য, ওরা যেহেতু অ্যান্টিবডি ওদের জন্য এপিটোপ হচ্ছে পেশেন্টের CD3 প্রোটিন, CD4 প্রোটিন, CD8 প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলো দেখেন সবগুলো হচ্ছে আমার কিসের জন্য দরকারি, ইমিউন সিস্টেম অ্যাক্টিভ করার জন্য, যেমন CD3 ও প্রলিফারেশন করায়, CD4 ও ও ওর মাধ্যমেই তো সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের MHC2 এর সাথে বাইন্ড হয়, CD8 ও MHC1 এর সাথে বাইন্ড হয়। তাহলে এগুলো যদি আমি এই অ্যান্টিবডি দিয়ে ব্লক করে রাখি তাহলে
ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হতে পারবে না, ফলে ইমিউনো সাপ্রেসড। এভাবেই আমরা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগগুলো দিয়ে থাকি। এটা ল্যাঞ্জের চার্ট। একটু এই চার্টটা বুঝতে হলে কিন্তু আমার আগের বেসিক কনসেপ্ট ভিডিওগুলো দেখলে আপনার জন্য বুঝে ইনশাল্লাহ সহজ হবে। তাহলে এই এখানে এই যে মেকানিজমগুলো জাস্ট বোঝার জন্য আমি বললাম, এখানে মেইনলি এই এক্সাম্পলগুলোই লাগে। কী কী ড্রাগ, ডিএনএ সিনথেসিস ইনহিবিটরস কী আছে, কর্টিকোস্টেরয়েডস কী আছে, তারপর হচ্ছে এমটিওআর ইনহিবিটরস কী, সিগন্যালিং ব্লকিং ড্রাগস কী, এগুলো তে বুঝে পড়লে ইমিউনিটিটা এত সুন্দর যে মহান আল্লাহ তাআলা আমাদের হিউম্যান বডিতে এত বড় একটা আর্ম ফোর্স দিয়ে দিয়েছেন, সেটা দেখলে আসলে অবাক না হয়ে আপনি পারবেন না। তো আজকে আমাদের আলহামদুলিল্লাহ এই মেজোসিস্ট কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন শেষ হয়ে গেছে, চ্যাপ্টার নাম্বার 62। আমরা এরপরে ইনশাল্লাহ আসবো চ্যাপ্টার নাম্বার 63 নিয়ে কমপ্লিমেন্ট। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।